আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো তোমাদের সকলকে পৌরনীতি ও নাগরিকতা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই আমার সাথে আছো শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করছি পৌরনীতি ও নাগরিকতা বইয়ের নবম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয় সম্পর্কে এই অধ্যায়ে আমরা আমাদের নাগরিক জীবনে নানাবিধ সমস্যার সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করব গত ক্লাসগুলোতে আমরা বাংলাদেশের জনসংখ্যা সমস্যা বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় নিরক্ষরতার কারণ এবং নিরক্ষরতা দূরীকরণের উপায় সম্পর্কে আলোচনা করেছি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে খাদ্য নিরাপত্তা খাদ্য নিরাপত্তার কারণ এবং খাদ্য নিরাপত্তা অর্জনের উপায় আজকের আলোচনা শেষে তোমরা খাদ্য নিরাপত্তা সংকটের কারণ ও প্রতিকারের উপায় ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদেরকে পূর্ব পাঠের কিছুটা আলোকপাত করছি অধিক জনসংখ্যা বাংলাদেশের নাগরিক জীবনের একটি অন্যতম প্রধান সমস্যা এ সমস্যার সমাধানের জন্য সরকারের পাশাপাশি নাগরিকদেরকেও সক্রিয় অংশগ্রহণ করতে হবে জনসংখ্যা সমস্যার মতো নিরক্ষরতা বাংলাদেশের একটি অন্যতম নাগরিক সমস্যা লেখাপড়া না জানার কারণে নিরক্ষর ব্যক্তি রাষ্ট্র ও সমাজের উপকারে আসে না বরং সমাজের বোঝা শুরু দরিদ্র শ্রেণীর মধ্যে নিরক্ষরতার হার খুবই বেশি এর মূল কারণ তাদের অর্থনৈতিক অবস্থা নিরক্ষরতা যেহেতু জাতীয় সমস্যা একে মোকাবেলা করা দায়িত্ব সকলের নিরক্ষরতার অভিশাপ থেকে দেশকে রক্ষা করতে হলে সরকার ও নাগরিকের ভূমিকা সমান গুরুত্বপূর্ণ সকলে সম্মিলিতভাবে এ সমস্যার সমাধান করতে পারলে জাতীয় উন্নয়ন অর্জন করা সম্ভব হবে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের বিপুল সংখ্যক মানুষকে অক্ষর জ্ঞান সম্পন্ন করা যাবে যাতে সরকার এবং নাগরিক বৃন্দকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে যেমন বয়স্ক শিক্ষার ব্যবস্থা করতে হবে আনুষ্ঠানিক শিক্ষার পরিবর্তে পেশাভিত্তিক কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে শিক্ষার জন্য ঋণ অনুদান এবং শিক্ষা ব্যাংক চালু করতে হবে সর্বোপরি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন হবে নিরক্ষরতা দূরীকরণের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজে লাগাতে হবে অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ পেশাভিত্তিক শিক্ষা অর্জনের মাধ্যমে জনশক্তিতে পরিণত হবে নিরক্ষরতা দূরীকরণে ব্যক্তিগতভাবেও সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা মূল আলোচনায় চলে যাই খাদ্য নিরাপত্তা প্রথমে জেনে নিই খাদ্য নিরাপত্তা কি। খাদ্য নিরাপত্তা বলতে কেবল খাদ্য প্রাপ্তিকে বোঝায় না খাদ্যের প্রাপ্যতা খাদ্য ক্রয় করার ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি এই তিনটি বিষয়কেই বোঝানো হয় অবশ্য বাংলাদেশের মানুষের খাদ্যে যেহেতু খাদ্যশস্য বিশেষ করে চালের প্রাধান্য রয়েছে সেহেতু চালের সরবরাহ এবং মূল্যের স্থিতিশীলতায় খাদ্য নিরাপত্তা অর্জনের মূল বিষয় বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতার প্রকৃতি বর্তমানে বাংলাদেশের প্রায় অর্ধেক জনসংখ্যা খাদ্যভিত্তিক ভিত্তিক দারিদ্রের শিকার মাথাপিছু দৈনিক প্রয়োজনীয় দু হাজার একশো বাইশ কিলো ক্যালোরি গ্রহণ করার জন্য পর্যাপ্ত খাবার কেনার সম্পদ তাদের কাছে নেই খাদ্যে ক্যালোরি ঘাটতি ছাড়াও এই দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সুষম নয় তাদের প্রতিবেলার খাদ্যেই শস্যের প্রাধান্য রয়েছে তারা প্রতিদিন যে ক্যালোরি গ্রহণ করে তার আশি শতাংশই আসে শস্য হতে যার মধ্যে চালই হচ্ছে প্রধান চর্বি তেল এবং প্রোটিনযুক্ত খাদ্য তারা সামান্যই গ্রহণ করে এই ধরনের সমতাহীন খাদ্যের বড় শিকার হচ্ছে নারী ও শিশুরা পুরুষের তুলনায় নারী ও শিশুদের অধিক পুষ্টিকর খাদ্যের প্রয়োজন রয়েছে এবার আমরা খাদ্য নিরাপত্তাহীনতার প্রধান কারণগুলো হচ্ছে কম খাদ্য উৎপাদন দেশে শাকসবজি ফল ডাল তৈলবীজ মাছ মাংস ডিম দুধ ইত্যাদির উৎপাদন কম অন্যদিকে জনগণের স্বল্প আয় তাদের শস্য জাতীয় খাবারের উপর নির্ভরশীলতা ইত্যাদিও এ স্বল্প উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব ফেলে ফলে দেখা যাচ্ছে খাদ্য নিরাপত্তাহীনতা জনগণের কম আয় আমাদের দেশের জনগণের মাথাপিছু আয় বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় কম জনগণের মাথা পিছু আয় কম হলে তাদের পক্ষে প্রয়োজন অনুযায়ী খাদ্য কেনা সম্ভব হয় না ফলে দেখা যায় খাদ্যের নিরাপত্তাহীনতা অভাব জনগণের একটি উল্লেখযোগ্য অংশের মধ্যে পুষ্টি জ্ঞানের অভাব রয়েছে আর এই জ্ঞানের অভাবের কারণে তারা সঠিক স্বাস্থ্য উপযোগী খাদ্য বেছে নিতে পারে না সাম্প্রতিককালে বাংলাদেশের খাদ্যলভ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি এবং আমদানি উভয়েরই অবদান রয়েছে এই খাদ্য লভ্যতায় কিন্তু এ বাড়তি খাদ্য বাংলাদেশের যে অর্ধেক জনগোষ্ঠী দীর্ঘকাল ধরে দারিদ্রসীমার নিচে বাস করছে এবং খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে তাদেরকে খাদ্য নিরাপত্তা দিতে পারেনি কারণ তাদের না আছে নিজের উৎপাদিত পর্যাপ্ত ফসল এবং না আছে তাদের খাদ্য ক্রয় করার জন্য পর্যাপ্ত অর্থ ও অন্যান্য সম্পদ দুর্যোগের সময় যে ত্রাণ বিতরণ করা হয় তা এই জনগোষ্ঠীকে সাময়িকভাবে খাদ্য নিরাপত্তা প্রদান করে কিন্তু সেটি তাদের দীর্ঘকালীন খাদ্য নিরাপত্তা প্রদান করতে পারে না এ খাদ্য নিরাপত্তা অর্জনে সরকারি উদ্যোগ সম্পর্কে আমরা জেনে নিই খাদ্য নিরাপত্তা অর্জনে দরকার হয় একটি সঠিক খাদ্যনীতি দারিদ্র নিরসনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বিধানই বাংলাদেশের খাদ্যনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকার কর্তৃক শস্য মজুদ জরুরি অবস্থায় খাদ্যশস্যের ন্যূনতম সরবরাহকে নিশ্চিত রাখে প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা এবং অন্য কোনো কারণে খাদ্যশস্যের ন্যূনতম সরবরাহকে নিশ্চিত রাখে প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা ও অন্য কোনো কারণে ঘাটতি দেখা দিলে এতে দারিদ্র শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আর এই সংকট মোকাবেলায় সরকার সামাজিক নিরাপত্তা প্রদানের কর্মসূচি গ্রহণ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মোট ব্যয়ের পঁচানব্বই শতাংশ ব্যয় হয় খাদ্য বিতরণ কর্মসূচিগুলিতে যার লক্ষ্য হচ্ছে ত্রাণ প্রদান করা এবং শিক্ষা স্বাস্থ্য আয় উপার্জনকারী দক্ষতা অবকাঠামো ইত্যাদি সুবিধা পেতে নানা অসমতা দূর করা মোট জনসংখ্যার যে অংশ খাদ্য সাহায্য কর্মসূচিতে অংশ নিয়ে তাদের পর্যালোচনা করলে দেখা গেছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট ভিজিডি ফুড ফর এডুকেশন এবং ভালনারেবল গ্রুপ ফিডিং ভিজিএফ এই তিনটি কর্মসূচি খুব ভালোভাবে প্রকৃত দারিদ্র্যতের অবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে শিক্ষাতে বন্ধুরা এবার আমরা জেনে নেব খাদ্য নিরাপত্তাহীনতা কারণ সম্পর্কে খাদ্য নিরাপত্তাহীনতার প্রধান কারণগুলো হচ্ছে কম খাদ্য উৎপাদন দেশে শাকসবজি ফল ডাল তৈলবীজ মাছ মাংস ডিম দুধ ইত্যাদির উৎপাদন কম অন্যদিকে জনগণের স্বল্প আয় তাদের শস্য জাতীয় খাবারের উপর নির্ভরশীলতা ইত্যাদিও এ স্বল্প উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব ফেলে ফলে দেখা যাচ্ছে খাদ্য নিরাপত্তাহীনতা শুধু খাদ্য সরবরাহ আর ভোগী স্বাস্থ্যকর এবং উৎপাদনশীল জাতি উপহার দিতে পারে না এজন্য খাদ্যের গুণ এবং নিরাপত্তা নিশ্চিত করা দরকার এছাড়া খাদ্যের ভেজাল খাদ্যের নিরাপত্তার একটি বিরাট প্রতিবন্ধকতা মানব স্বাস্থ্যের জন্যও তা মারাত্মক ক্ষতিকর প্রচলিত আইন ব্যবহার করে এবং প্রয়োজন বোধে আইন সংস্কার করে ও সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে সরকার কর্তৃক খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ করা খুবই জরুরি হয়ে পড়েছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি খাদ্য নিরাপত্তা অর্জনের উপায় সম্পর্কে তোমরা ভালোভাবে অবগত হয়েছ এবার আমরা আসো জেনে নিই খাদ্য নিরাপত্তা অর্জনে নাগরিক হিসেবে আমাদের করণীয় কি। দু সাল পর্যন্ত বাংলাদেশে চরম দারিদ্র সীমার নিচে বাস করত চৌচল্লিশ শতাংশ মানুষ দু সালে তা কমে দাঁড়ায় চল্লিশ শতাংশে এই হতদরিদ্র মানুষ খাদ্যের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারে না নাগরিক হিসেবে খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য আমাদের সকলের দায়িত্ব রয়েছে খাদ্য নিরাপত্তা সম্পর্কে আমরা ভালোভাবে জেনে তা নিশ্চিত করতে নিজেরা উদ্যোগ নিতে পারি বাড়ির আশেপাশে খালি জায়গায় আমরা নানা রকম শস্য চাষ করে শস্যের চাহিদা মেটাতে পারি ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকে খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হয়ে নিজের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের আলোচনার মাধ্যমে তোমরা খাদ্য নিরাপত্তার কারণ খাদ্য নিরাপত্তা অর্জনের উপায় এবং নাগরিক হিসেবে আমাদের করণীয় সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছ তারপরও তোমাদের জানার সুবিধার্থে আমি আজকের আলোচনার সার সংক্ষেপ জানিয়ে দিচ্ছি খাদ্য নিরাপত্তা বলতে খাদ্যের প্রাপ্যতা খাদ্য ক্রয় করার ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি তিনটি বিষয়কে বোঝানো হয় বর্তমানে বাংলাদেশে প্রায় অর্ধেক জনসংখ্যা খাদ্যভিত্তিক দারিদ্রের শিকার মাথাপিছু দৈনিক প্রয়োজনীয় দু হাজার কিলো ক্যালোরি গ্রহণ করার জন্য পর্যাপ্ত খাবার কেনার সম্পদ তাদের কাছে নেই এছাড়াও এই দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সুষম নয় চর্বি তেল এবং প্রোটিনযুক্ত খাদ্য তারা সামান্যই গ্রহণ করে এ ধরনের সমতাহীন খাদ্যের বড় শিকার হচ্ছে নারী ও শিশুরা আমাদের দেশে শাক সবজি ফল ডাল তৈলবীজ মাছ মাংস ডিম দুধ ইত্যাদি উৎপাদন অনেক কম অন্যদিকে জনগণের স্বল্প আয় তাদের শস্য খাবারের উপর নির্ভরশীলতা ইত্যাদি খাদ্য নিরাপত্তাহীনতার বড় কারণ জনগণের একটি উল্লেখযোগ্য অংশের মধ্যে পুষ্টি জ্ঞানের অভাব রয়েছে বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়লেও এ বাড়তি খাদ্য বাংলাদেশের যে অর্ধেক জনগোষ্ঠী দীর্ঘকাল ধরে সীমার নিচে বাস করছে তাদেরকে খাদ্য নিরাপত্তা দিতে পারেনি দারিদ্র নিরসনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বিধানই বাংলাদেশের খাদ্যনীতির বড় চ্যালেঞ্জ মোট জনসংখ্যার যে অংশ খাদ্য সাহায্য কর্মসূচিতে অংশ নেয় তাদের পর্যালোচনা করে দেখা গেছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট ভিজিডি ফুড ফর এডুকেশন এবং ভালনারেবল গ্রুপ ফিডিং ভিজিএফ এই তিনটি কর্মসূচি খুব ভালোভাবে প্রকৃত দরিদ্রদের অবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন খাদ্য উৎপাদন লভ্যতা ক্রয় ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি পৃথিবীর অনেক দেশ যেমন চীন ভারত সিঙ্গাপুর এবং আফ্রিকার বিভিন্ন দেশে জমি অধিগ্রহণ করে খাদ্য উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে শুধু খাদ্য সরবরাহ আর ভোগ উৎপাদনশীল জাতি উপহার দিতে পারে না এই জন্য খাদ্যের গুণ ও নিরাপত্তা নিশ্চিত করা দরকার এছাড়া খাদ্যের ভেজাল খাদ্য নিরাপত্তায় একটি বিরাট প্রতিবন্ধকতা নাগরিক হিসেবে খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য আমাদের সকলের দায়িত্ব রয়েছে খাদ্য নিরাপত্তা সম্পর্কে আমরা ভালোভাবে জেনে তা নিশ্চিত করতে উদ্যোগ নিতে পারি বাড়ির আশেপাশে খালি জায়গায় আমরা নানা রকম শস্য চাষ করে শস্যের চাহিদা মেটাতে পারি ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকে খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হয়ে নিজের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা প্রেক্ষাপটে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ খাদ্য নিরাপত্তা অর্জনে নাগরিক হিসেবে আমাদের করণীয় কি খাদ্য নিরাপত্তাহীনতার কারণ সম্পর্কে লিখো আশা করি তোমরা বাড়িতে অনুশীলন করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ এবং কিছুটা হলেও উপকৃত হয়েছ পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অন্যান্য বিষয় নিয়ে আবার ফিরব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে সকলকে আবারও ধন্যবাদ